চারিটা সমস্যা আপনাদের খেলব বা অতি কমেও তিনটাত খেলব গতি আম আদমি পার্টিও তিনটাত খেলব গতি কংগ্রেসেতো এগারোটা মানত প্রস্তুত হয়েছে গতি তারমানে এক প্রকার অসমত ইন্ডিয়া এলায়েন্স নিচিনা হয়ে গেল না দেখাতো তেনেকাই হয়েছে এই মুহূর্ত একেবারে ফ্রেঙ্কলি কবলে হলে বড় হতাশজনক হয়ে আছে ইন্ডিয়া এলায়েন্স গঠন হয়েছিল যেটু উৎসাহে সেই উৎসাহটো বর্তমান দেখা যাওয়া নাই এখনো যদি নিদিয়ে আমি তো নিজের অস্তিত্বটা রাখব লাগবে দলীয় অস্তিত্ব করিমগঞ্জ আর একটা ধুবুরী আর একটা হয়েছে কোকরাঝাড় আর একটা হয়েছে লখিমপুর আমি একটা ডিমান্ড করছো কংগ্রেসের নেতাবিলাকর যা আচরণ এতিয়া রাজীব ভবনতে যুদ্ধ কংগ্রেসের প্রতি মানুষের আস্থাটো নোহোৱা হয়ে পড়ছে মানে মানুষে ভাবিছে কংগ্রেসক ভোট দিলে কি যিকোনো মুহূর্ততে লোকসভা নির্বাচনের অধিসূচনা জারি হব আর এই মুহূর্তত আমি দেখিছোঁ যে শাসক বিরোধী সকল দলেই পূর্ণ প্রস্তুতি চলাইছে আর এই মুহূর্তত ইন্ডিয়া এলায়েন্সের অসমত কেনে ধরনের চলিছে রাজনীতি এই কথা পাতিবলে আমার লগত অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী রিপুন বৰা ডাঙরিয়া আমার উপস্থিত আছে আপনার আমি আদরণি জানাইছো আর হয় হয় আপনার সুদিও বিচারিছো যে এই মুহূর্তত রাজনীতি কি ধরনের আলোচনা বিলোচনা চলি আছে রাজনীতি আলোচনা যদি চা যায় এই মুহূর্তত একেবারে ফ্রেঙ্কলি কবলে হলে বড় হতাশজনক হয়ে আছে হতাশজনক হয়ে আছে এই কারণে কারণ ইমান বিজেপির বিরুদ্ধে রাইজ গোটেই রাইজ জাগ্রত হয়েছে চারিওপিনে এপিনে আপনি চাওক হরিয়ানা পাঞ্জাব দিল্লীত সেপিনে হয়েছে কৃষক বিদ্রোহ আর বিভিন্ন ঠাইত বিভিন্ন ধরনের ঘটনাবিলাক হয়ে আছে গতি রাইজ আর মূল্য বৃদ্ধিয়ে রাইজক জুরুলা করেছে গতি রাইজে সাংঘাতিক ধরনে রাইজ ক্ষোভিত হয়ে আছে বিজেপির উপর আর রাইজে পরিবর্তন বিচারিছে কিন্তু সেই সুবিধাটো বিজেপি আমার বিরোধী দলে যেনেকে লব লাগিছিল তেনে ধরনে লব পৰা নাইকিয়া বিরোধী দলবিলাকর যিটো ধরনে প্রথমতে যিটো উৎসাহে ইন্ডিয়া এলায়েন্স গঠন হয়েছিল যিটো উৎসাহে সেই উৎসাহটো বর্তমান দেখা যাওয়া নাই আর দুর্ভাগ্যজনক কারণত ইন্ডিয়া এলায়েন্সরপর কেবাটাও গোটে ইতিমধ্যে আঁতৰি গৈছে আর দুই এটা গোটর লগত বিভিন্ন ধরনের মতৰ অমিলো ঘটিছে মতবিরোধও ঘটিছে গতি এই কথাবিলাকে আসলতে রাইজে বিচরা নাছিল এই কথাবিলাক রাইজে কিন্তু গোটেই সকলবিলাক মতভেদ পরিহার করে আর বিরোধী একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে যুঁজাটো রাইজে বিচারিছিল কারণ রাইজে বিজেপিক উৎখাত করিবর কারণে রাইজ প্রস্তুত হয়ে আছে আপনি যাবারও আমি দেখিছিল যে প্রায় লাখর ডিফারেন্স মাত্র সাংঘাতিক ডিফারেন্স নাছিলে মহাজোট আর মিত্রজোটর মাজত গতি এতিয়াও আপনি যেটু সমীক্ষা কথা কলে গতি এনডিএ আর ইন্ডিয়ার মাজত কিন্তু সাংঘাতিক ধরনের ব্যবধান নাছিলে ভোটার শতাংশ যদি চা যায় গতি এই আকো এই ক্ষেত্রে আপনার আলোচনা হওয়া নাই নাকি না এই ক্ষেত্রে আলোচনা হয়েছে এই ক্ষেত্রে আলোচনা হয়েছে হয়েছে যদিও মানে কেটামান রাজনৈতিক দলে তেওঁলোকৰ দলীয় যিটো স্বার্থ সেই দলীয় স্বার্থর ঊর্ধ্বত আহিব পৰা নাইকিয়া দলীয় স্বার্থর যদি ঊর্ধ্বত আহিলেহেঁতেন রাষ্ট্রের স্বার্থ চালেহেঁতেন তেতিয়াহলে এই এই কথাবিলাক নাহিলেহেঁতেন আর ক্ষমতা কেন্দ্রিক হয়ে আছে কিছুমান কথা বিশেষকে সেই ক্ষমতা কেন্দ্রিক হওয়ার কারণেও এই সংঘাতবিলাক হয়েছে কিন্তু এতিয়াও কিন্তু মই খুব এজন মানে বিরোধী দলের এজন অংশীদার হিসাবে মই কিন্তু খুব আশাবাদী এতিয়াও যথেষ্ট সময় আছে আপনি যদিও কৈছে যিকোনো মুহূর্তত নির্বাচন ঘোষণা করব হব পাৰে ঘোষণা করলেও কিন্তু এতিয়াও সময় আছে যদি সকল বিরোধী দল যদি একত্রিত হয় তেতিয়াহলে কোনো কারণত বিজেপিয়ে কেন্দ্রত সরকার গঠন করব নোৱাৰে অসমত আপনাদের ইয়ার আগতে ধর কৈছিলে নির্বাচন খেলিম বলে আজির দিনত স্থিতিটো কেনেকুৱা হৈছে অসম তৃণমূল কংগ্রেসের আজির দিনতো আমার স্থিতি স্পষ্ট আমি কারণ প্রথম কথা হল আমিতো রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের মূল কাম হয়েছে নির্বাচন খেলা
নির্বাচন নেখেলিলেতো রাজনৈতিক দলৰ অস্তিত্ব নাইকিয়া আৰু হেতু দলৰ কোনো কামো নাইকিয়া গতিকে আমি নির্বাচন খেলিবই লাগিব আমি ইন্ডিয়া এলায়েন্স হলো আমি নির্বাচন খেলিলো আছেন আৰু তেতিয়া আমি ইন্ডিয়া এলায়েন্সৰ পৰা আমি চাৰিখন ছিট বিচাৰিছিলোঁ আৰু আমি এনেকুৱা এটা স্থিতিত আছিলোঁ যে চাৰিখনৰ ঠাইত যদি আমাক দুখন দিয়ে বা একেবাৰে ৱৰ্ষ কণ্ডিশ্যনত এখন দিলেও আমি নির্বাচন খেলি অসমত এই আমি বার্তাটো দিলোহেঁতেন যে আমি নির্বাচন খেলিছোঁ কিন্তু এতিয়া যদি যিটো কৈ আছে এখনো নিদিয়ে আৰু এখনো যদি নিদিয়ে তেতিয়া আমিতো নিজৰ অস্তিত্বটো ৰাখিব লাগিব দলীয় অস্তিত্বটো কাৰণ আমাৰ বাকী ৱৰ্কাৰবিলাক নহ'লে চেডেলিভেদি ৱৰ্কাৰবিলাককতো আমি ধৰি ৰাখিব লাগিব গতিকে সেই স্বাৰ্থত আমি নির্বাচন খেলিব লাগিব এই মুহূর্তলৈকে আমি দেখিছোঁ কেইবাজন বদরুল ইসলাম বৰভূঞা তেখেতে করিমগঞ্জত আপোনালোকৰ সম্ভাব্য প্ৰাৰ্থী হিচাপে আগবাঢ়ি আছে লাগি আছে গতিকে কোন কোন সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ সম্ভাৱনা আছে আমি আগতে যি চাৰিটা সমষ্টি আমি দাবী কৰিছিলোঁ সেইকেইটা হৈছে এটা করিমগঞ্জ আৰু এটা ধুবুৰী আৰু এটা হৈছে কোকৰাঝাৰ আৰু এটা হৈছে লখিমপুৰ আমি এইকেইটা ডিমাণ্ড কৰিছোঁ এইকেইটাতে আমি এতিয়া চেষ্টা চলাই আছোঁ কিন্তু শেহতীয়াভাৱে আমি শিলচৰৰ কথাও ভাবিছোঁ কাৰণ শিলচৰত আমাৰ এছ চি কেণ্ডিডেট আমাৰ যথেষ্ট শক্তিশালী এছ চি কেণ্ডিডেট ওলাইছে আমি শিলচৰৰ কথাও ভাবিছোঁ আৰু এতিয়া যদি আমি অকলে ইলেকশ্যন খেলিবলগীয়া হয় তেতিয়াহ'লে আমাৰ কোনো বাধা নাই আমি পাঁচটাটো খেলিব পাৰোঁ ছটাটো খেলিব পাৰোঁ হয় তেনেক্ষেত্ৰত আপুনি আকৌ ভাবেনে যে আপোনালোকে যদি পাঁচটা ছয়টা সাতটা আঠটাত খেলে তেতিয়াহ'লে ভোট বিভাজন হ'ব গতিকে জয়ৰ সম্ভাৱনা থকা সমষ্টিতে মনোযোগ নিদি এনেধৰণে বেছি সমষ্টিত খেলাৰ এই ৰণকৌশলটো কেনেকুৱা নহয় ভোট বিভাজনটো সেইটোৱেতো সেইকাৰণেতো আমি কৈছিলোঁ আপুনি নিজেই শুনিছে আমি এটা ছিটলৈকে আমি নামি আহিব বিচাৰিছিলোঁ যাতে ভোট বিভাজন নহওক আৰু যদি সেইটো যদি কংগ্ৰেছে চিন্তা নকৰে কংগ্ৰেছে যদি চিন্তা নকৰে আৰু এতিয়া চাওক কংগ্ৰেছৰ যিটো অৱস্থা হৈছে বৰ্তমান অসমত ভাৰতবৰ্ষতো ভাৰতবৰ্ষই অসমত এতিয়া কিন্তু মানুহে কংগ্ৰেছক আস্থাত লোৱা নাই শেহতীয়াভাৱে আগৰবিলাক কথা বাদ দিওঁ ৰাইজে গ্ৰহণ কৰিছিলে কংগ্ৰেছক কিন্তু শেহতীয়াভাৱে কংগ্ৰেছৰ নেতাবিলাকৰ যিবিলাক আচৰণ এতিয়া ৰাজীৱ ভৱনতে যি যুদ্ধ ৰাজীৱ ভৱনতে যি আপোনাৰ পোষ্টাৰিং যুদ্ধ আৰু চাৰিওফালে ইজন নেতাই সিজন নেতাৰ বিৰুদ্ধে ধৰ্ণা দিয়া কাম আৰম্ভ কৰিছে তাৰোপৰি দুজন এম এল এ প্ৰকাশ্যভাৱে বিজেপিক সমৰ্থন কৰিম কৈছে দলত থাকি আগতে নগাঁৱৰ জিলা সভাপতি গুচি গ'ল এতিয়া বহুত লগত সমৰ্থক লৈ এতিয়া আকৌ গোলাঘাটৰ জিলা সভাপতিজনেও বিদ্ৰোহ ঘোষণা কৰিছে আৰু ওলাই আছে যে আৰু কেইবাজনো এম এল এ এইকেইদিনতে ঘোষণা কৰিব এই গোটেই সামগ্ৰিক কথাবিলাকে কংগ্ৰেছৰ প্ৰতি মানুহৰ আস্থাটো নোহোৱা হৈ পৰিছে মানে মানুহে ভাবিছে কংগ্ৰেছক ভোট দিলে কি হ'ব কংগ্ৰেছক ভোট দিলে কংগ্ৰেছক জিকাই দিলেও আকৌ বিজেপিৰ পক্ষলৈ গুচি যাব এনেকুৱা এটা মানুহৰ মনত কংগ্ৰেছৰ প্ৰতি কিন্তু এটা ধাৰণা আহিছে আৰু সেইকাৰণে মই ভাবোঁ ভোট বিভাজন নহ'ব ভোট বিভাজন নহ'ব আমি ভোট বিজেপিলৈ যোৱা ভোটটো আমি ৰুধিব লাগিব কাৰণ বহুত ক্ষেত্ৰত মানুহে হতাশাগ্ৰস্ত হৈ কংগ্ৰেছক ভোট নিদিব আৰু কংগ্ৰেছক ভোট নিদিলে মানুহৰ ভোট দিবলৈ অপশ্যন নাথাকিব উপায় নাপায় বিজেপিক ভোট দি দিব গতিকে বিজেপিৰ ভোটটো প্ৰতিৰোধ কৰিবৰ কাৰণে আমি তৃণমূল ওলাইছোঁ যাতে কংগ্ৰেছৰ বিকল্প হিচাপে যিসকল মানুহে কংগ্ৰেছক বেয়া পাইছে কংগ্ৰেছক ভোট নিদিয়ে ভোট নিদি তেওঁলোকে হয়তো বিজেপিক দিবলৈ মনস্থ কৰিছিলে অন্ততঃ সেই ভোটখিনি আমি তৃণমূলে ৰাখি দিব পাৰিম মই শেষত সুধিছোঁ আপোনাক আপোনালোকে অতি কমেও যিটো আপোনাৰ মুখৰ পৰা কথাখিনি মই জানিলোঁ যে চাৰিটা সমষ্টি আপোনালোকে খেলিবই বা অতি কমেও তিনিটাত খেলিব গতিকে আম আদমি পাৰ্টিও তিনিটাত খেলিব গতিকে কংগ্ৰেছেতো 11টামানত প্ৰস্তুত হৈছে গতিকে তাৰমানে এক প্ৰকাৰ অসমত ইণ্ডিয়া এলায়েন্স নিচিনা হৈ গ'ল নাই দেখাততো তেনেকুৱাই হৈছে মানে ৰাজ্যিক ভিত্তিত তেতিয়া এলায়েন্সটো চাবলৈ গ'লে অৰ্থ নাথাকিব ৰাজ্যিক ভিত্তিত এলায়েন্সটো আৰু নেশ্যনেল পৰ্যায়তো এলায়েন্সটো হ'বই লাগিব কাৰণ চৰকাৰ গঠন কৰিবৰ কাৰণে এলায়েন্স ডেফিনেটলি হ'ব লাগিব কোনো এটা দলে অকলে চৰকাৰ গঠন কৰিব নোৱাৰে ধন্যবাদ
আসলে তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন সাহায্য বা সাংসদ প্রাক্তন শিক্ষামন্ত্রী রিপুণ বরা তেখেতে কৈছে যে ইন্ডিয়ান এলায়েন্স অসমত ভাঙনমুখী হয়েছে আর তেখেতসকলে অতিকমেও চারিটা লোকসভা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করার কারণে প্রস্তুতি চলাইছে আর চারিটা সমষ্টির নামে আমাক ঘোষণা করে দিলে, করিমগঞ্জ কথা কলে, লক্ষিমপুরের কথা কলে, ধুবুরী কথা কৈছে তেখেতে। গতি এনে ধরনের সমষ্টি সমূহ তেখেতসকলে তেখেতসকলের প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ করেছে।